মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালোই আছো। রাজীব দত্ত ছেলে অনেক অনেক স্বাগত। কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। বন্ধুরা দেখো, এদিকে মা মাছটা ভেজে নিচ্ছে। আজকে কিন্তু তোমাদের সাথে খালি রেসিপি শেয়ার করব। তোমরা রেসিপি ভিডিও দেখতে বেশি ভালোবাসো আমি দেখছি, তার জন্য ভাবলাম তাহলে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার, মানে এই ভিডিওটা কবে থেকে দেওয়া হয় না, মানে এই রেসিপিগুলো আজকে তার জন্য এই রেসিপিটাই দিচ্ছি। আর এদিকে দেখো, পুনো মাছগুলো মানে রুই মাছের পুনোগুলো এদিকে মা মচমচে করে ভেজে নেবে। ওই সাইডে কটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, মশলা দিয়ে আজকে রুই মাছের পুনো রান্না করবে, কীরকম পরিমাণ রান্না করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো, মাছটা মচমচে করে ভেজে নিচ্ছে, মশলা দিয়ে যেরকম করবে ভালো করে মচমচে করে না ভাজলে হয়। আর এদিকে দেখো, শুকনো লঙ্কা আর জিরে বেটে নিবে মা। আমরা তো পাতায় সব কিছু বাটাবাটি করি, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, মানে অন্য সব ব্লকেই বলা হয় আমরা পাটায় অমুক করি তমুক করি। হ্যাঁ, আমাদের মিক্সি আছে, মিক্সিটা নষ্ট হয়ে গেছে, বাবা ঠিকও করে না। আর তার জন্যই এদিকে দেখো, পাটায় মা ভালো করে মশলাটা বেটে নিচ্ছে। পাটায় রান্না করলে কিন্তু, মানে পাটায় মশলা বেটে রান্না করলে খেতে বেশি ভালো হয়। আর আজকে আমি খুব আনন্দ, কেন আমার খুব আনন্দ লাগছে, কেন আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। আনন্দটা বেশি কেন বলো তো? আজকে আনন্দটা বেশি হচ্ছে আমার এই রেসিপিটা আমার প্রিয় রেসিপি, তার জন্য আমার আনন্দটা আজকে বেশি হচ্ছে। আর এদিকে দেখো, রসুনটা বেটে নিচ্ছে মা। আর আমার প্রিয় রেসিপি হচ্ছে, তার জন্য আমি আজকে কিন্তু পেট ভরে ভাত খাবো, রসুনই খাই আজকে কিন্তু মন খুলে ভাত খাবো, যেরকম আমার ফেভারিট রেসিপি। এই রেসিপিটা হলে আর আমার কিছুই লাগে না, তোমাদের কিন্তু কিছু লাগবে না, তোমরা এক থাল ভাত আরামসে খেতে পারবে, এক থাল ভাত। কিন্তু এত জোরে জোরে কথা বলছি আর গলা একবার সুরটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি একবারে বলছি কখন যে হবে আমি খাবো। আর এদিকে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছে তেল, জিরে আর কাঁচা লঙ্কা। আর এদিকে মশলাটা বেটে নিয়েছে, কী কী মশলা বেটেছে আগেই বলে আবার বলে দিই, রিপিট করলে কী হবে। এদিকে দেখো, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে রসুনটা বেটে নিয়েছে, বেটাটা দিয়ে দিয়েছে, এখন নুন হলুদটা দিয়ে দিবে, হলুদটা আগেই দিয়ে দিয়েছে, এখন নুন দিয়ে দিলাম। দেখো নুন টুন দিয়ে দিয়েছে, এখন ভালো করে কষাচ্ছে, কষানোর সময় খুব আমার হাঁচি পাচ্ছিল। আর এদিকে দেখো, জলটা দিয়ে দিলাম, এখন ঝোলটা দিয়ে নাচড়া করে নেবে। মশলা যেরকম হবে না, মশলাটা না কষলে কি হবে, নয় কাঁচা কাঁচা মশলার গন্ধ করবে, তার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নেবে, আর একটু মশলাটা বেশি দিতে হবে। আর মশলা দেওয়া হয়ে গেছে, যেরকম সবটা মশলা কষানো কমপ্লিট, এখন মাছগুলো ছেড়ে দিলাম। তোমরা এখানে অন্য মাছ দিয়েও করতে পারো, কেউ কেউ বাটা মাছ খেতে ভালোবাসে, বাটা মাছ দিয়েও করতে পারো। আর আজকে তো আমাদের বাড়িতে রুই মাছের পুনো নিয়ে এসেছে, এগুলো দিয়ে করছে। রুই মাছে বড় বড় রুই মাছের পিসগুলো তো না বরফ দেওয়া থাকে তো রুই মাছে, তার জন্য বড় রুই মাছে, তার জন্য আজকে বাবা এগুলো রুই মাছের পুনোয় নিয়ে এসেছে। এগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো, তার জন্য এগুলোই নিয়ে এসেছে, তার জন্য দেখো ভালো করে কষিয়ে নিবে। আর দেখো রেডি হয়ে গেছে, কিন্তু রেডি হয়নি, এতটা শুকনো করলে পরে আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, মানে একটু ঝোলা ঝোলা না হলে মশলাটা বেশি শুকনো হয়ে গেছে, তোমরা তো দেখলেন, তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দিল, এবার শুকিয়ে গেলে পরে খেতে কিন্তু দুর্দান্ত হবে, রেডি হয়ে গেছে। কিন্তু এদিকে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে, তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। আমাদের ভিডিও এখানে শেয়ার করছি, আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবে। আর রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে, রেসিপিটা দেখো দুর্দান্ত হয়ে গেছে। আর বন্ধুরা তাহলে ভালো থেকো, সুস্থ, বাই বন্ধুরা, সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে দেখো, বাই।